কার্ডিয়াক অ্যারেস্ট, এই শব্দটার সঙ্গে আমরা মনে হয় সকলেই কম বেশি পরিচিত। কার্ডিয়াক অ্যারেস্ট হলে কী করবেন? হঠাৎ করে দেখলেন যে কোনো রুগী পড়ে গেছে, তাকে কি তাহলে শুইয়ে দিতে হবে না বসিয়ে দিতে হবে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আজকে আমরা হাজির বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর সুনীপ ব্যানার্জির কাছে। নমস্কার, আমি ডক্টর সুনীপ ব্যানার্জি, কার্ডিওলজিস্ট। আজকের বিষয়, আমরা মানুষকে অ্যারেস্ট হতে দেখেছি, কোনো খারাপ কাজকর্ম করলে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে। তো অ্যারেস্ট করার মানে তাদের একটা জায়গায় পুড়ে দেওয়া, যাতে তারা আর কিছু করতে না পারে। তো হার্টকে কিন্তু এত চট করে থামানো যায় না। আমার পাশে হার্টের ছবি আছে, এই হার্টের এই দুটো চেম্বার থাকে। এই আলোচনার আগে এইটা একটু জানা আমাদের দরকার। তো এই ওপরেরটাকে আমরা এট্রিয়াম বলি, যারা বাংলায় পড়েছেন অলিন্দ। এই দুদিকে দুটো অলিন্দ থাকে আর নিচে নিলয় বা ভেন্ট্রিকল। রক্তটা ভেন্ট্রিকল পাম্প করে, গোটা শরীরে চলে যায়, কিন্তু এই যে পাম্পিংটা হচ্ছে কোথা থেকে? কোনো একটা ইলেকট্রিসিটি আছে, তো সেই ইলেকট্রিসিটিটা এখানে তৈরি হয়, চারদিকে ছড়িয়ে পড়ে, এবং এইভাবে ইলেকট্রিক্যাল ইম্পালসটা মেকানিক্যাল এনার্জিতে ট্রান্সমিটেড হয়। সেইভাবে হার্টটা চলতে থাকে কন্টিনিউয়াসলি, আপনারা শুনেওছেন, ভিডিওতে দেখেছেন। তো যদি হার্টটা খুব জোরে চলে, তখন হার্ট দরকার মতো ব্লাড দিতে পারে না, মাথায় ব্লাড যায় না, এবং ধুম করে মানুষ পুড়ে যায়। এবং সেই হার্ট যদি আর না চলে, তাহলে তিনি গঙ্গাপ্রাপ্ত হলেন আমরা বলি। তো কার্ডিয়াক অ্যারেস্ট মানে সাডেন কার্ডিয়াক ডেথ, ওয়ান অফ দ্য ম্যানিফেস্টেশন। অনেক সময় আমরা দেখছি আমাদের চারপাশে কেউ হঠাৎ করে দুম করে পড়ে গেল, বা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কথা বলতে বলতে কেউ চোখ মুখ উল্টে পড়ে গেলেন। তো এটা হয়তো কার্ডিয়াক অ্যারেস্টের লক্ষণ। তো সেই সময় আমাদের যেটা করা উচিত, সেটা হচ্ছে যে হার্টটা বন্ধ হয়ে গেছে। সেটার কারণ দুটো হতে পারে, একটা হচ্ছে হার্ট খুব জোরে চলছে, না হলে ইলেকট্রিসিটি ফেলিওর হয়েছে। তো সেখানে এমার্জেন্সি যেটা করতে হবে, সেটা আমাদের জানা দরকার। এবং সেটা করলে যাদের কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে, তাদের অনেককেই আমরা বাঁচাতে পারি। সেটা হচ্ছে তাকে শুয়ে দেওয়া, বসিয়ে রাখা নয়। এটা আমরা অনেক সময় শুনি যে শুয়ে পড়িস না, শুয়ে পড়লে আর বন্ধ হয়ে যাবে সব কিছু। না, শুয়ে পা দুটো তুলে দিতে হবে, এবং সেই সময় আমাদের সকলকে দেখতে হবে যে পালস আছে কি না, হাতের রেডিয়াল বা ক্যারোটিড। এইটা কিন্তু খুব বেসিক টিচিং। 2022 সালে সবকটা লোকের, যে কিছু পড়াশোনাও জানে না, তার এইটুকু জানা উচিত যে এখানে ধুপধুপ করে না করলে বুঝতে হবে হার্টটা বন্ধ হয়ে গেছে। এবং সেখানে কার্ডিয়াক মেসেজ বলে একটা জিনিস আছে, বা কার্ডিয়াক রিসাসিটেশন, এইভাবে আমরা বুকের ওপর চাপ দিই, যাতে অন্তত বুকের এই এবং পেটের মাঝখানের যে জায়গাটা অন্তত ইঞ্চি দুয়েক নামে ওঠে। এটা মিনিটে অন্তত 60-70 বার যদি জোরে জোরে করা যায়, খুব আর্লি করলে অনেক রুগী কিন্তু জ্ঞান ফিরে আসে। এটা খুব ইম্পর্ট্যান্ট। এই ভুলটা আমরা যেটা করি, যখন দেখি কেউ অজ্ঞান হয়ে গেছে বা পড়ে গেছে, আমরা পালসও দেখি না, কিছুই দেখি না, আমরা ফোন করতে থাকি সব জায়গায়, পড়ে আয়, চলে আয়, কী হয়েছে বুঝতে পারছি না। আবার আমরা অনেকে যারা তথাকথিত ভদ্রলোক, তারা দেখে আবার মোবাইলে ছবি তুলতে থাকি যে দেখ লোকটা পড়ে গেছে, আমার মোবাইলে আছে। তো ওগুলো না করে লোকটাকে কার্ডিয়াক মেসেজ দেওয়ার চেষ্টা করা উচিত। এবং যদি অনেক সময় আমরা দেখেছি হাফ অ্যান আওয়ার কার্ডিয়াক মেসেজ দিয়েও কাউকে কাউকে ঠিক করা যায়, বাইরের দেশে তো অনেক সময়ই হয়েছে এটা। তো কার্ডিয়াক মেসেজ হচ্ছে প্রত্যেকটা লোকের একটা কর্তব্য জানা উচিত। আজকাল যেমন আমরা শুনি না, আপনাদের কর্তব্য প্রত্যেকটা নাগরিকের ভোট দান করা, তো এটাও কর্তব্যের মধ্যে পড়ে। যেমন কর্তব্যের মধ্যে এটাও পড়ে, কেউ জলে পড়ে গেলে তাকে জল থেকে বাঁচানো, কেউ আগুনে পড়ে গেলে তাকে আগুন থেকে বাঁচানো, তেমনি কেউ যদি অজ্ঞান হয়ে যায়, তার পালসটা দেখা, পালসটা বন্ধ থাকলে তাকে কার্ডিয়াকে মেসেজ করা। তো এই কার্ডিয়াক মেসেজ যদি আমরা সঙ্গে সঙ্গে করতে পারি, মানে অজ্ঞান হয়ে যাবার মুহূর্তে, এক মিনিটের মধ্যে, দ্য চান্সেস অফ সার্ভাইভাল ইজ অ্যারাউন্ড 50%। তারপরেও 50% লোকেদের হয় না কিছু গতি, তারা
আমাদের ছেড়ে চলেই যায়। তো দয়া করে এটা শোনার পরে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন যে হ্যাঁ, এই জিনিসটা আমরা করব বা শিখব। আজকাল যেমন অনেকে অর্গ্যান ডোনেশন নিয়ে বলছে, দ্যাট ইজ গুড থিং, কিন্তু অর্গ্যান তো ডোনেট করবেন তখন যখন আপনি মৃত, কিন্তু আপনি জীবিত অবস্থায় আরেকজনের অর্গ্যানকে ফিরিয়ে আনতে পারেন, হার্টকে ফিরিয়ে আনতে পারেন বাই টাইমলি গিভিং এ গুড কোয়ালিটি কার্ডিয়াক মেসেজ। তা হার্টের পাম্পটি কীভাবে করা যায় সেটা বললাম, আপনারা দেখে নিতে পারেন এবং এইটা আপনাদের প্রত্যেকের জানা উচিত। কার্ডিয়াক অ্যারেস্টের মেজর কারণ হচ্ছে যে হয়তো আগে থেকে হার্টের গণ্ডগোল আছে কিন্তু আমরা জানি না, এবং এটাই ফার্স্ট ম্যানিফেস্টেশন হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক মানেই কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল। হার্ট অ্যাটাক কথাটার মানে হচ্ছে যে আমরা ইলেকট্রিসিটি বুঝছিলাম, তা হার্টের ব্লাড সাপ্লাই যেগুলো দিয়ে হয়, এই লাল লাল যে শাখা প্রশাখাগুলো আছে যারা হার্টের মধ্যে রক্ত নিয়ে যায়, সেইখানে কোলেস্টেরলের পলি পড়ে হঠাৎ করে রাস্তাটা বন্ধ হয়ে যায়। এবং যদি কারোর অল্প ব্লকেজ থাকে, হঠাৎ করে বন্ধ হয়ে গেল, তখন এই জায়গাটা কাজ করা বন্ধ করে দেয় এবং ইলেকট্রিক্যালি আনস্টেবল হয়ে যায়, তখন এরকম কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। তো কার্ডিয়াক অ্যারেস্টের মেজর কারণ কিন্তু হার্ট অ্যাটাক। আর যেসব কারণে হয় সেটা হচ্ছে যে ইনটক্সিকেশন, শরীরে পটাশিয়ামের ইমব্যালেন্স, বা আগে থেকে হার্টটা দুর্বল হয়েছিল হঠাৎ করে এটা হয়ে গেল। তো সেই জন্যে আমাদের কার্ডিয়াক অ্যারেস্টের প্রাইমারি ট্রিটমেন্ট হয়ে গেলে বাকিটা ডাক্তাররাই করে, কিন্তু যদি কার্ডিয়াক অ্যারেস্টের ইভ্যালুয়েশনে দেখা যায় যে হার্ট ফাংশন খুব কম আছে, মানে হার্টের পাম্প ফাংশনটা, যেমন আমরা মেশিনের একটা হর্স পাওয়ার বলে জিনিস জানি যে এই হর্স পাওয়ারের বা একটা ভোল্টেজ একটা ইলেকট্রিসিটির থাকে এত ওয়াটেজ, তেমনি হার্টেরও একটা মাপার রকম ওয়াটেজ বা একটা হর্স পাওয়ার থাকে, সেটাকে আমরা বলি ইজেকশন ফ্র্যাকশন, ইএফ। সেটা ইকোকার্ডিওগ্রাফি করলে বোঝা যায়। সাধারণত আমাদের হার্টের ইজেকশন ফ্র্যাকশন 60-80 এর মধ্যেই থাকে, যত কমতে থাকে তত কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, এবং 35%-এর নিচে বা 30%-এর নিচে যদি থাকে সেখানে, অথচ লোকটা যদি ওভারঅল ভালো থাকে, ওষুধপত্র খেয়ে হাঁটাচলা করছে কিন্তু পাম্প ফাংশন কম, এবং তাদের জীবনী শক্তি হয়তো খুব খারাপ নয়, ধরে নিচ্ছি তাদের টার্মিনাল ক্যান্সার নেই, তাদের ক্যান্সার কিডনি খারাপ নেই, ডায়ালিসিস চলছে না, বা খুব বুড়ো হয়ে যায়নি, মানে 90-100 বছর হয়নি, তাহলে ওই রকম কম পাম্প ফাংশন থাকলে এক ধরনের স্পেশাল পেসমেকার দিলে এই সম্ভাবনাটা কমে। সেটাকে আমরা বলি ICD, ইমপ্ল্যান্টেবল কার্ডিওভাটার ডিফিব্রিলেটর। এটা কিছুটা ওই রকম, আপনারা সিনেমাতে দেখে থাকবেন যে হার্ট চলছে না, হঠাৎ কেউ শক দিয়ে দিল আবার হার্ট চলতে শুরু করে দিল, কিন্তু কেউ তো শক দিতে গেলে তাকে হসপিটাল পর্যন্ত যেতে হবে, কিন্তু ওই মেশিনটা নিজে থেকে বুঝে যায় হার্ট বন্ধ হয়েছে, তখন সে শক দিয়ে দেয়। তো কার্ডিয়াক অ্যারেস্টের ট্রিটমেন্টে এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যদি আপনাদের ডাক্তারদের কেউ আপনাদের ICD অ্যাডভাইস করে থাকেন তাহলে বুঝতে হবে যে এটা ব্যাপারটা গুরুতর। এছাড়াও কিছু ওষুধ আছে যেগুলো খেলে বা যেগুলো করলে, বা অপারেশন আছে যেগুলো করলে কার্ডিয়াক অ্যারেস্ট থেকে আমরা রক্ষা পাই। এটা যে কোনো বয়সে হতে পারে, তবে কিছু কিছু ক্ষেত্রে এখানে ফ্যামিলিতে যদি কারোর হঠাৎ করে হার্টের মানে কথা নেই বাচ্চা নেই চলে গেল অল্প বয়সে, এবং তাদের ইকোকার্ডিওগ্রাম করে দেখা যায় যে হার্টের মাসেলটা মোটা আছে, মানুষ মোটা নয় হার্টের মাসেলটা মোটা, সেক্ষেত্রে খুব অল্প বয়সেও কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং সেটাকে কার্ডিওমায়োপ্যাথি বলে, এবং সেগুলো ইকোতেই বোঝা যায়, এর কোনো বয়স নেই। কার্ডিয়াক অ্যারেস্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে যেহেতু হার্ট অ্যাটাকের ব্যাকগ্রাউন্ডে হয় এবং হঠাৎ করেই হয়, 40-60 এইরকম বয়সটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পাই। তার মানে এই নয় যে 65 বছরে হবে না বা 70, বাট দিস ইজ দ্য মেজরিটি টাইম পপুলেশন যাদের আমরা দেখেছি কার্ডিয়াক অ্যারেস্ট হয়। হেলদি লাইফস্টাইল, হেলদি লাইফস্টাইলের মূল মন্ত্র যেগুলো আমরা জানি সেগুলো তো সবাই জানে, কিন্তু সবথেকে মূল মন্ত্র যেটা এই আমি এই মুহূর্তে করছি বাজে জিনিসটা,
বসে থাকা, বসে বসে কাজটা সবথেকে ইম্পর্ট্যান্ট কারণ কার্ডিয়াক অ্যারেস্টের। ফিজিক্যালি অ্যাক্টিভ প্রত্যেকটা লোককে থাকতে হবে, খাবার দাবারটা ঠিক করতে হবে, এবং কনজাম্পশন অফ ডেয়ারি প্রোডাক্ট মানে মিষ্টি ছানা বা প্রসেসড ফুড, চাউমিন, ফিশ ফ্রাই ইত্যাদি যে লবণীয় খাবারগুলো আমরা খেয়ে থাকি এখান থেকে বেরোনো, শাকসবজি ফল বেশি করে খাওয়া, অসুস্থ হওয়ার পরে তার জন্য একটা প্যাকেট নিয়ে হসপিটালে দেখা করতে গেলাম এটা না করে সুস্থ অবস্থায় ওই খাবারগুলো খাওয়া, যে কোনো একটা সময় হাঁটতে হবে, যে সময় পরিশ্রুত হাওয়া পাওয়া যাবে সেটা ইম্পর্ট্যান্ট, সেটা মর্নিংও হতে পারে ইভিনিংও হতে পারে, এবং মোটামুটি হাফ অ্যান আওয়ার যদি একটু ঘাম জড়িয়ে আমরা হাঁটতে পারি, এটা সাবজেক্ট টু দ্য কন্ডিশন যে আমরা হাঁটছি, হঠাৎ করে শুরু করতে গেলাম হাঁটতে গেলাম অথচ আমি আনফিট সেখানেও গণ্ডগোল হয়ে যেতে পারে, তাহলে এটা ভালো, কিন্তু হাঁটতে হাঁটতে কথা বলা গল্প করতে করতে এতে কোনো লাভ নেই। এছাড়া খুব সাংঘাতিক আর কিছু নেই, কেননা এই রোগটা বাড়তে থাকবে ওভার এ পিরিয়ড অফ টাইম আরবানাইজেশনের জন্যে, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গেছে, আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয়, দৌড়তে আর আমরা যেতে পারবো না, আমাদের গাড়িতে করে যেতে হয়, আমাদের টার্গেট থাকে এই কাজটা করতে হবে, আমাদের হাতে সময় কম থাকে, কাজেই শাকসবজি ফলমূল খাওয়ার থেকে দুটো লুচি খেয়ে নেওয়া, একটু সিঙ্গারা খেয়ে নেওয়াটা বোধ হয় টাইম লেস কনজিউমিং, কাজেই আমরা এই জল থেকে চট করে বেরোতে পারবো না, তবুও এদের মধ্যে যতটা সাবধান হওয়া সেই সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে। এবং যারা ওষুধ খান প্রেশার সুগার এবং কোলেস্টেরল এবং রক্ত পাতলা করা, সেগুলো নিজে নিজে বন্ধ করবেন না, এইটা হচ্ছে সব থেকে প্রধান কারণ হঠাৎ করে হার্ট অ্যাটাক হওয়ার। দিব্যি ভালো ছিলাম ডাক্তারবাবু, ওষুধগুলো বন্ধ করে দিয়েছিলাম, তারপরে এরকম হলো। তিনটেকে সমর্থক করবো না আমি, তেল, ঝাল, মশলা। ঝাল এবং মশলা আমরা খুব কম ব্যবহার করি, সেটাতে পেটের গণ্ডগোল হতে পারে কিন্তু হার্টের গণ্ডগোল হয় না, হার্টের গণ্ডগোল হয় তেল, তেল এবং তেল। তেলটা ভেজে খেলে, সর্ষের তেল খেলে, সোকল হার্ট প্রোটেক্টেড যে ছবিগুলো দেওয়া হয়, এক একটা অ্যাড দেখি আমি অ্যাডভার্টাইজমেন্ট, এক ভদ্রমহিলা বলছেন আমার বরকে আমি এত ভালোবাসি এই জন্যে এই তেলটা খাওয়াই, সেই তেলটা এবারে গাদা গাদা খেলেও প্রবলেম হবে। কাজেই ইন জেনারেল আমরা যেটা বলি, পার হেড পার ডে 15 ml অয়েল ইজ হেলদি, সেটা শুনে অবাক লাগছে, তাই এর মধ্যেই সীমিত রাখা উচিত, সেটা সর্ষের তেল খান আর রিফাইন্ড তেল খান। কাজেই অভ্যেস করুন সেদ্ধ খাবার। অনেকে বলেন আমার বেগুন ভাজা না হলে মুখে রসে না, বেগুন ভর্তা খাওয়ার চেষ্টা করুন লঙ্কা পেঁয়াজ দিয়ে, ইটস এ ম্যাটার অফ হ্যাবিট। সেদ্ধ খাওয়ার চেষ্টা করুন, ঢ্যাঁড়স সেদ্ধ, পেঁপে সেদ্ধ, এইটাতে কোনো অসুবিধা হবে না, তাতে আবার এক গাদা নুন দিয়ে দিলেও মুশকিল। নুনটা একটা মেজর কারণ আমাদের বেশি নুন খাওয়ার প্রবণতার জন্যে আমাদের হাই ব্লাড প্রেশার হয়, হাই ব্লাড প্রেশারও কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট ইজ এ রিস্ক ফ্যাক্টর, এবং হাই ব্লাড প্রেশার আমাদের অনেকেরই সল্ট বেশি খাওয়ার জন্যে হয়, তো ছোটোবেলা থেকে বেশি নুন খাওয়ার প্রবণতা হলে অল্প বয়সে হাইপারটেনশন হয়। আমাদের কালচারে আমরা যদি কাউকে নুন কম দিই আমরা ভাবি এটা তাকে অসম্মান করা হলো খাবারে। আগেকার দিনে দেখবেন লোকে কুটুমের বাড়িতে গিয়ে বলতো কী রে খাবার দিয়েছে কোনো নুন নেই, এখন যদি আপনাকে কেউ নুন না দেয় তাহলে বুঝবেন যে সে আপনার হার্টের দিকে লক্ষ্য রাখছে, সেই জন্যই নুন কম দিয়ে রেখেছেন। তো নুন কম খাওয়াটা একটা ভালো হ্যাবিট, তেল না খাওয়াটা একটা ভালো হ্যাবিট। দুর্ভাগ্যবশত আমরা ছোটোবেলা থেকে যে খাবার দাবার খেয়ে এসেছি হঠাৎ করে এই জিনিসগুলো, এই উপদেশগুলো আমাদের শুনতে ভালো লাগবে না, তো এটা যদি আমরা দৈনন্দিন জীবনে যাপনে যদি এটাকে গ্রহণ করতে পারি তাহলে ভালো। অসংখ্য ধন্যবাদ ডক্টর সুনীপ ব্যানার্জিকে আমাদের সময় দেওয়ার জন্য। হার্ট সম্বন্ধে যদি আপনি জানতে চান আরও কিছু তাহলে ইউটিউবের মেডিটিপস অবশ্যই ফলো করুন, দেখতে থাকুন শুনতে থাকুন মেডিটিপস। আর যদি আমাদের এই মেডিটিপসের অনুষ্ঠানটি ভালো লাগে, সচেতনতা বাড়িয়ে তুলতে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, পাশাপাশি যারা মেডিটিপস ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও তুললে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান শুরুতেই।
এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়। আমাদের ফোন নাম্বার +91 9330 240 762। আবার বলছি +91 9330 240 762। আমাদের ইমেল আইডি mailmeditips@gmail.com। এছাড়াও মেডিটিপস নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের।